জয়েন বন্ধুরা তনচ্ছ তোমাদের প্রিয়ান হ্যাচ ওয়াটারফোর তোমাদের সামনে যে অফিসিয়াল বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তির সামনে তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ কনস্টেবল নতুন নিয়োগ দু হাজার চব্বিশে আক্রান্তে যেটা নিয়োগ প্রক্রিয়া শুরু হলো যেখানে তুমি উচ্চ অধিক পাস করছো তারা এখানে আবেদন করতে পারবে যেখানে মেল ফিমেল প্রত্যেকের ভ্যাকান্সি থাকছে এখানে কনস্টেবল পদে নতুন নিয়োগ যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো উচ্চ অধিক পাসে তুমি কনস্টেবল পদে সরকারি চাকরি করবে তারা প্রত্যেকে এ পদে আবেদন করতে পারবে এখানে এজ লিমিট স্যালারি বয়েস বেতন যোগ্যতা পরীক্ষা ও তোমাদের অনলাইন আবেদনের তারিখ সম্পূর্ণ অফিসিয়াল শর্ট নোটিশ পাবলিশ হয়েছে এই ভিডিওতে আমরা সম্পূর্ণ কিছু আলোচনা করছি এই ভিডিওটির মাধ্যমে ভিডিও সম্পূর্ণ দেখো আর আমি বারম্বার করে রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আসর পথ থেকে রয়েছে যেখানে উচ্চ অধিক পাঁচ শিক্ষক যোদ্ধায় নিয়োগ করাচ্ছে যেখানে শূন্য পদ তেরো হাজার তেরোটি শূন্য পদে নিয়োগ করাবে যেখানে তেরো হাজার তেরোটি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে আমি সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করছি এখানে দেখতে পাচ্ছ তোমাদের অফিসিয়াল যেটা নোটিশ এক্সাম ক্যালেন্ডার তোমরা এখানে দেখতে পেয়ে যাবে তোমাদের অনলাইন আবেদন স্টার্ট যেখানে তোমরা মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো এখানে যেটা এক্সাম ডেট সেটি তোমাদের পাবলিশ করছে যেখানে তোমরা মেল ফিমেল প্রত্যেক আবেদন করতে পারবে যেখানে অনলাইন আবেদনের ডেট তোমাদের সম্পূর্ণ দেখে দিচ্ছি যেখানে তোমাদের তেরো হাজার তেরোটি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে এখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো রাজ্যের তেইশ জেলা থেকে এখানে তোমরা বিভিন্ন ভাষায় পরীক্ষা দিতে পারবে কোন কোন ভাষায় পরীক্ষা দিতে পারবে সেটিও তোমাদের দেখাবো যেখানে আগস্টের সাতাশ তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ করতে পারবে যেখানে ডিস্টেম্বর সাতাশ তারিখে লাস্ট ডেট এখানে পুরো এক মাস সময় পাবে যেহেতু আমি এই ভিডিওতে কেন আলোচনা করলাম যে অগ্রিম তোমাদের আলোচনা করে দিলাম এ সুনপথে নিয়োগ করাবে যেখানে অফিসিয়ালি তোমাদের শর্ট নোটিশ পাবলিশ করা হয়েছে যেখানে শিক্ষাগত যোগ্যতা তোমার উচ্চ মাধ্যমিক পাস লাগছে তোমরা প্রত্যেকে উচ্চ মাধ্যমিক কোয়ালিফাই করছো যেখানে ডিসেম্বরে তোমাদের কিন্তু নাগাদ ডিসেম্বর থেকে জানুয়ারি ডিসেম্বর থেকে তোমাদের পরীক্ষা স্টার্ট হবে যেখানে জানুয়ারিতে এক্সাম শেষ তোমরা জানো যে সমস্ত ভ্যাকান্সিতে নিয়োগ করায় সেন্ট্রাল গভর্নমেন্ট সে সমস্ত তোমাদের এক্সাম ক্যালেন্ডার এবং শর্ট নোটিফিকেশন আগেই জারি করে সেন্ট্রাল গভর্নমেন্টের জব তোমরা চ্যালেঞ্জ আবেদন করতে পারবে যেখানে একটা ভালো মানের বেতন স্থায়ী পদে নিয়োগ করেছে পারমানেন্ট জব ভ্যাকান্সি এই সমস্ত পদে একটা ভালো বেতনে কিন্তু নিয়োগ করায় আসল পথে তোমাদের অনেকক্ষণ আমি ড্যাশবোর্ডে দেখাবো ড্যাশবোর্ডে সমস্ত কিছু এই ভিডিওতে কভার করবো যদি এই ভিডিওটি দেখলে আর অন্য কোনো ভিডিও দেওয়ার প্রয়োজন পড়বে না যেটা কনস্টেবল উচ্চ নিক পাশে নিয়োগ হচ্ছে একটা তেরো হাজার তেরোটি শূন্য পদে ভালো শূন্য পদ ভালো হিউজ পরিমাণ একটা শূন্য পদে কিন্তু নিয়োগটি করাচ্ছে এখানে অনেক ক্রেন দেখতে যেটা তোমাদের টোটাল ভ্যাকান্সি এখানে টোটাল ভ্যাকান্সি তেরো হাজার তেরোটি শূন্য পথ যেখানে তোমাদের হেড কনস্টেবল থাকছে এর মধ্যে যেটা তোমাদের এসেআই পোস্ট বলা হয় যেখানে আটশো সাতান্নটি থাকছে যেখানে মেলের ক্ষেত্রে পাঁচশো তিয়াত্তর মানে পাঁচশো তিয়াত্তরটি আর ফিমেলদের ক্ষেত্রে দুশো চুরাশিটি যেটা হেড যেটা ভ্যাকান্সি থাকছে আশার পথে এই শূন্য পদে তোমাদের নিয়োগ করেছে আর বাকি যে পোস্টগুলো থাকছে এই এই সমস্ত এই শূন্য পদটা বাদ দিয়ে তোমাদের কোনো একটা কনস্টেবেলের ভ্যাকান্সিতে নিয়োগ করেছে কিছু পোস্টের ক্ষেত্রে তোমাদের এখানে কনস্টেবেলের ড্রাইভার পদে ভ্যাকান্সি থাকবে যেখানে এক এক হাজার চারশো এগারোটি শূন্য পদ থাকছে যেখানে স্টোনোগ্রাফারের নেই এক হাজার চারশো আঠারোটি শূন্য পদ এই সমস্ত পথ কোনো রিক্রুটমেন্ট আছে না এখন যেটা রিক্রুটমেন্ট করেছে দশ হাজার তিনশো সাতাশটি কন্টেল ভ্যাকান্সি থাকছে দশ হাজার তিনশো সাতাশটি কনস্টেলে ভ্যাকান্সি নেওয়া করছে যারা কনস্টেবল পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে দশ হাজার তিনশো সাতাশটি ভ্যাকান্সি থাকছে এখানে তোমরা মেল ফিমেল পদ থেকে আবেদন করতে পারছো এখানে অনলাইন আবেদন সাতাশ থেকে স্টার্ট হচ্ছে প্রথমে আমি অফিসিয়াল নোটিশ তোমাদের সামনে প্রুভ করাইছি আসর পথে বলছে এখানে সমস্ত কিছু এ টু জেড এই ভিডিওতে আলোচনা করছি ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করো কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা মানে আমরা এডুকেশন কোয়ালিফিশন তোমাদের কী চাওয়া হয়েছে যারা উচ্চ অধিক পাস করছে মানে টেন টু টুয়েলভ পাস যারা টেন টু টুয়েলভ পাস করছে তারা মধ্যে প্রত্যেকেই যোগ্য মানে তুমি মাধ্যমিক পাস করছো তার সাথে সাথে তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো মানে বারোই পাস তাহলে তুমি যোগ্য যারা উচ্চ অধিক পাস করো তাহলে তুমি কনস্টেবল এবং তুমি পদ আবেদন করতে পারছো আর যারা ড্রাইভার পদে আবেদন করবে তোমাদের ক্ষেত্রে হ্যাভি ড্রাইভিং মোটর লাইসেন্স থাকতে হবে হ্যাভি ড্রাইভিং মোটর লাইসেন্স থাকতে হবে তারপরে তুমি ড্রাইভার পদ আবেদন করতে পারবে এখানে দেখে নিচ্ছি তোমাদের যেটা তোমাদের এজ লিমিট ক্যালকুলেট করা হবে সেটা তোমাদের জিরো ওয়ান জিরো ওয়ান দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে মানে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে আর এখানে যারা ও প্রার্থী আঠারো থেকে পঁচিশের মধ্যে বয়স হতে হবে যারা ও সি প্রার্থী আঠেরো থেকে তোমাদের সরি এখানে ও বিসি নাই এখানে ইউআর প্রার্থী যারা ইউআর প্রার্থী তাদের ক্ষেত্রে তোমাদের আঠারো থেকে পঁচিশের মধ্যে বয়স হতে হবে যারা এসএসটি প্রার্থী আঠেরো থেকে তিরিশ এবং যারা ও বিসি প্রার্থী আঠেরো থেকে আঠাশের মধ্যে বয়স থাকতে হবে তো যারা যোগ্য হবে এই এজ লিমিটের ক্ষেত্রে তারা প্রত্যেকে আবেদন করতে পারছো একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব আমি মনে করি এর পথে তোমাদের আবেদন করা প্রত্যেকে উচিত যে আমাদের অফিসিয়ালি যেটা আমি দেখালাম এখানে তোমার অফিসিয়াল নোটিশে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে এখানে যেটা সিলেকশন প্রসেস হয় এখানে শুধুমাত্র একটি মাত্র পরীক্ষার মাধ্যমে নিয়ে করে সিলেকশন প্রসেস হলো রিটেন এক্সাম রিটেন এক্সাম এবং ফিজিক্যাল টেস্ট মানে পিএমটি এখানে একটি মাত্র পরীক্ষা দিবে এবং তুমি কনস্টেবল পদে চাকরি পাচ্ছ উচ্চ অধিক পাশে আর এখানে হয় তোমাদের মেডিকেল এই তিনটি প্রসেসের মাধ্যমে তোমাদের মেডিকেল তোমাদের কোনো কমপ্লিট করায় রিটেন এক্সাম তোমাদের ফিজিক্যাল মানে পি এম টি এবং পিইটি এবং মেডিকেল এই তিনটি প্রসেস তোমাদের দেওয়া থাকছে তিনটি প্রসেস তোমাদের প্রত্যেকে কমপ্লিট করতে হবে যেখানে এক্সাম সিবিটি মানে কম্পিউটার বেসড এক্সাম যেখানে তোমাদের এক্সাম হলো সিবিটি কম্পিউটার বেসড এক্সাম হবে যেখানে টোটাল একশো মার্কের এক্সাম হবে টোটাল একশো মার্কের একটা পরীক্ষা দিতে হবে যেখানে তুমি এক্সাম টাইম পাবে নব্বই মিনিট এখানে এক্সাম টাইম পাচ্ছ নব্বই মিনিট যেখানে নেগেটিভ মার্ক চারটা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কেটে নেওয়া হবে এখানে তোমাদের দু ভাষায় পরীক্ষা দিতে হবে তোমাদের এখানে দু ভাষায় পরীক্ষা দিতে হবে যে তোমাদের ল্যাঙ্গুয়েজ থাকছে হিন্দি অথবা ইংলিশ এই ভাষায় তোমাদের প্রত্যেকের পরীক্ষা দিতে হবে এবার দু হাজার চব্বিশের যে নোটিফিকেশন বাড়বে তোমাদের সাতাশ তারিখে এখানে কিছু পরিবর্তন দেখা দিলে দিতে পারে এবার পর্যন্ত তোমাদের বাংলা ভাষায় পরীক্ষা হওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকছে এবার বাংলা ভাষায় পরীক্ষা হওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকছে এটা অফিসিয়াল নোটিশে শর্ট নোটিশে তোমাদের আউট করা হয়েছে এই শর্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা প্রত্যেকে পেয়ে যাবে ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে সেখানে যুক্ত হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলে সেখানে আমরা প্রত্যেকটা অফিসিয়াল নোটিশ অ্যাডমিট কার্ড ডাউনলোড লিঙ্ক এবং তোমরা কীভাবে ফিল আপ ফর্ম ফিল আপ করবে সমস্ত রিগার্ডিং প্রশ্নের ভিডিও আমরা টেলিগ্রাম চ্যানেলে সেন্ড করি সেখানে তুমি সেটা চেক আউট করতে পারবে আসলে প্রত্যেকের বোঝা গেছে এখানে তোমরা অনস্কিচ চলে আসবে যেখানে তোমাদের এক্সাম প্যাটার্ন এখানে তোমরা দেখতে পাচ্ছো পাচ্ছ তোমাদের জি কেজিএস তোমাদের থাকবে পঞ্চাশটা প্রশ্ন রিজনং থাকবে তোমার পঁচিশ ম্যাথ থেকে থাকবে তোমাদের পনেরো এভাবে তোমাদের সিলেবাস থাকছে কম্পিউটার থাকবে তোমাদের দশ টোটাল তোমাদের একশো মার্কের মধ্যে পরীক্ষা হচ্ছে টোটাল একশো মার্কের মধ্যে পরীক্ষা হবে এখান থেকে চূড়ান্ত সিলেকশন হবে এর মধ্যে যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তারা এখানে তোমার জব পোস্টিং পেয়ে যাবে এখানে কম্পিউটার বেস্টের মাধ্যমে এক্সাম হবে যেটা নব্বই মিনিট সময় পাচ্ছ একটা ভালো নির্দিষ্ট সময় থাকছে যেখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো এখানে যে অনস্ক্রিন স্ক্রিনের মধ্যে আসলে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে যেখানে রান থাকছে এখানে রানের ক্ষেত্রে তোমাদের দেখে দিই এখানে রান কভার করতে হবে যারা মেল প্রার্থী ছয় মিনিটে তোমাদের কভার করতে হবে যারা ফিমেল প্রার্থী তোমাদের আট মিনিটে তোমাদের ষোলোশো মিটার আট কভার করতে হচ্ছে মাঠটা একটু হার্ড হলেও কিন্তু এটা মাঠ থাকছে ফিমেলদের ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে সেই মাঠ কিন্তু সময়ের কোন পরিবর্তন করা হচ্ছে এখানে ফিজিক্যাল যদি দেখো এখানে ফিজিক্যাল মেলদের ক্ষেত্রে এখানে ফিজিক্যাল মেলদের ক্ষেত্রে কী চাওয়া হয়েছে সেটি তোমাদের দেখে দিচ্ছি এখানে মেলদের হাইট একশো সত্তর সেন্টিমিটার এবং তোমাদের চেস্ট একাশি ফুলে পঁচাশি করতে হবে লং জাম্প থাকবে চোদ্দ ফিট লং জাম্প থাকবে তোমাদের চোদ্দো ফিট এবং হাই জাম্প থ্রি পয়েন্ট নাইন ফিট এর হাই জাম্প থাকবে থ্রি পয়েন্ট নাইন ফিট তোমাদের হাই জাম্প প্রত্যেকেরই থাকছে আর যারা ফিমেল প্রার্থী তাদের ক্ষেত্রে তোমাদের দেখে দিচ্ছি ফিমেলদের হাইট তোমাদের একশো সাতান্ন সেন্টিমিটার এখানে লং জাম্প তোমাদের দশ ফিট লং জাম্প দশ ফিট এবং হাই জাম্প তিন ফিট এর মধ্যে প্রত্যেকেরই থাকছে তারপর তুমি একটা ভালো মানে স্লাইডিতে নিয়োগ করাচ্ছে একটা ভালো পোস্ট গুরুত্বপূর্ণ পোস্ট সেই হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের জব আমি প্রথমেই তোমাদের বলছি এটা সেন্ট্রাল গভর্নমেন্ট ইম্পর্টেন্ট এটা ভালো পোস্টে রিগার্ডিং এ নিয়োগ করেছে যেখানে দশ হাজার তিনশো সাতাশটি শূন্য পদ থাকছে কনস্টেবলের শূন্য পদ নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করেছে এসএসসির মাধ্যমে এই নিয়োগের বিজ্ঞপ্তি এসএসসির মাধ্যমে পাবলিশ করে যেখানে দিল্লি পুলিশ কনস্টেবলের ভ্যাকান্সি পাবলিশ করা হচ্ছে যেখানে তোমাদের এখানে দশ হাজার তিনশো সাতাশটি শূন্য পদে নিয়োগ করা আছে যেখানে তোমাদের কনস্টেবলের ভ্যাকান্সি শুধুমাত্র থাকছে একটা ভালো অপরচুনিটির সুযোগ থাকছে এখানে অল ইন্ডিয়ার ছেলে মেয়ে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে এখানে অল ইন্ডিয়ার ভ্যাকান্সি থাকে আর আমি বারবার করে রিকোয়েস্ট করি যারা চ্যানেলের নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে দিল্লি পুলিশ কনস্টেবলের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে যেখানে অফিসিয়াল নোটিশ আউট করা হয়েছে ভিডিও নিচে তোমার ডিসক্রিপশন যে লিঙ্ক পাবে সে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত প্রত্যেকটা অফিসিয়াল নোটিশ আমরা সেখানে সেন্ড করি আশা করি এই ভিডিওটি দেখে তোমাদের সমস্ত কিছু বোঝা গেছে তাহলে এ বলে আমরা এই ভিডিওটি শেষ করছি জয়ন্ত জয় ভারত